السلام عليكم. সামনে অনেকের এডমিশন টেস্ট পরীক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং মেডিকেলে বাংলা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেই বাংলা সাহিত্যের একজন অন্যতম একজন কবি, আসলে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি যাকে বলা হয়, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পত্রিকায় যে উনি সম্পাদনা করতেন, সেই কোন কোন পত্রিকায় উনি কত সালে সম্পাদক হন, সেই টপিকটা নিয়ে আজকে আমি একটু কথা বলবো। আমি খুব সহজে এখানে দেখাবো কিভাবে তোমরা খুব সহজে জিনিসগুলোকে মনে রাখতে পারো, যে বাংলা সাহিত্যে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথ সম্পাদিত 5টি পত্রিকা এবং কত সালে উনি কোন কোন পত্রিকায় সম্পাদক নিযুক্ত হন, সেই পত্রিকাগুলো নিয়ে একটু কথা বলবো। যেমন এখানে আমি লিখে রাখছি যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত পত্রিকা, উনি 5টা পত্রিকার সম্পাদক হন, অর্থাৎ 5টা পত্রিকায় উনি ওনার জীবদ্দশায় 5টা পত্রিকা পরিচালনা করেন, এক এক সময় এক একটা পত্রিকার সম্পাদক হন। তো উনি মোট 5টি পত্রিকার সম্পাদক হন, রবীন্দ্রনাথ ঠাকুর 5টি পত্রিকার সম্পাদক হন। সেই 5টি পত্রিকা কি কি এবং কত সালে উনি সেই পত্রিকাগুলোর সম্পাদক হন, নিযুক্ত হন, এখানে আমি এখানে লিখে রাখছি। দেখো, প্রথমে হচ্ছে যে সাধনা পত্রিকা, এই সাধনা পত্রিকার সম্পাদক হন 1894 সালে। ভারতী পত্রিকা, দৈনিক ভারতী, 1898 সালে উনি সম্পাদক নিযুক্ত হন। বঙ্গদর্শন পত্রিকা 1901 সালে। তারপরে বান্ডার 1905 সালে সম্পাদক নিযুক্ত হন। তারপর সর্বশেষ তত্ত্ববোধিনী 1911 সালে উনি এই পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। তো তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং অ্যাডমিশন টেস্টে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত পত্রিকাগুলো এসে থাকে। তো এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু বলতে পারবো এখন যে রবীন্দ্রনাথ কোন কোন পত্রিকার সম্পাদক হন বা কোন কোন পত্রিকা উনি পরিচালিত করেন, যে উনি মোট 5টা পত্রিকার সম্পাদক হন এবং 5টা পত্রিকা কি কি, সাধনা, তারপর হচ্ছে ভারতী, বঙ্গদর্শন, বান্ডার, হচ্ছে তত্ত্ববোধিনী। এই 5টা পত্রিকা রবীন্দ্রনাথ, যেমন আমাদের হাতে আঙ্গুল কয়টা, 5টা, তাহলে 5টা আঙ্গুল রবীন্দ্রনাথ ঠিক 5টা পত্রিকার সম্পাদক হন। এক নম্বর হচ্ছে কি, সাধনা 1894 সালে, ভারতী 1898 সালে, বঙ্গদর্শন 1901 সালে, তারপরে হচ্ছে বান্ডার 1905 সালে, আর তত্ত্ববোধিনী 1911 সালে।